ঘরছাড়া হয়েও কোনোভাবে শেষ রক্ষা হচ্ছে না মামুনুল হকের। যে কোনো সময় হতে যাচ্ছেন পুলিশের হাতে আটক। এরই মধ্যে পুলিশের খাতায় পলাতক হিসাবে মামুনুল হককে অভিহিত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের তৎপরতা চলছে দাবি করে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চলতি লকডাউনের ভেতরেই তিনি আইনের আওতায় আসতে পারেন। নারায়ণগঞ্জের সোনারগাঁও রিসোর্ট কাণ্ডের পর থেকে মামুনুল হককে জনসম্মুখে দেখা যায়নি। তিনি শিক্ষকতা করেন মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসায়। 3 এপ্রিল রিসোর্ট কাণ্ডের পরদিন ওই মাদ্রাসায় হেফাজত নেতারা জরুরি বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন মামুনুল হক। এরপর আর তাকে সাংগঠনিক কোনো কর্মকাণ্ডেও দেখা যায়নি। অবশ্য তিনি ফেসবুকে যেসব লাইভ করেছেন সেগুলো মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকেই করা হয়েছে বলে দাবি করেছেন তার ঘনিষ্ঠরা। গণমাধ্যম সূত্র বলছে, সাংবাদিকরা কয়েক দফা ওই মাদ্রাসায় গেলে সংশ্লিষ্টরা প্রতিবারই দাবি করেন মামুনুল হক সেখানে আছেন। সাম্প্রতিক সহিংসতা ও রিসোর্ট কাণ্ডে রাজধানীর পল্টন থানা ও নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার 2টি মামলা হয়েছে মামুনুল হকের বিরুদ্ধে। এছাড়া 2013 সালের শাপলা চত্বরে তাণ্ডবের ঘটনাতেও তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড় থেকে সিমরাইল এলাকায় সম্প্রতি তাণ্ডব চালায় হেফাজত সমর্থকরা। রিসোর্ট কাণ্ডের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে মামুনুল হকের তীব্র সমালোচনা করেন। এরপর থেকে নড়ে চড়ে বসে প্রশাসন, গ্রেপ্তার হতে থাকেন হেফাজতের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, মামুনুল হকও যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন। এ বিষয়ে দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে যাচ্ছি। তদন্তের একটা পার্ট হলো আটক করা। অনেক সময় পলাতক থাকলে আসামিকে আটক করা যায় না, তবে আটক না হওয়া মানে তো আর তদন্ত থেমে থাকা নয়। তিনি বলেন, তদন্তের আরও অন্যান্য দিক আছে, যে অপরাধ সংঘটিত হয়েছে তার সপক্ষে কি সাক্ষ্য প্রমাণ আছে সেগুলো সংগ্রহ করা তদন্তের গুরুত্বপূর্ণ পার্ট। এই কাজগুলো চলমান আছে। মামুনুল হক কি তাহলে পলাতক? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই পলাতক আছেন। মামুনুল হককে গ্রেপ্তারের জন্য আমরা গোয়েন্দা নজরদারির অব্যাহত রেখেছি। অবস্থান শনাক্ত করা গেলেই তাকে গ্রেপ্তার করা হবে। ডিএমপির গোয়েন্দা বিভাগের কাছেও মামুনুল পলাতক। ডিএমপি গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মাহবুব আলম সংবাদ মাধ্যমে বলেন, আপাতত যতক্ষণ আমরা তাকে ধরতে না পারছি ততক্ষণ তিনি পলাতক। তিনি লুকিয়ে আছেন, তবে কোথায় লুকিয়ে আছেন সেটা আমরা বের করার চেষ্টা করছি। তিনি মোটামুটি নজরদারির মধ্যেই আছেন। মামুনুল হক সুপরিকল্পিতভাবে সহিংসতায় উস্কানি দিয়েছেন বলে দাবি করেন মাহবুব আলম। তিনি বলেন, মামুনুল হক দেখলেন তার কথায় তো অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক সমর্থক তার, উনি যা বলছেন তারা তাই করছেন। ভাস্কর্য বিরোধী বিক্ষোভ থেকে শুরু করে মোদী বিরোধী বিক্ষোভে তিনি যা বলেছেন তাই হয়েছে। তখন তিনি ভাবলেন জামাত বিএনপি তার সঙ্গে আছে, তিনি তাহলে রাষ্ট্রক্ষমতায় আসীন হতে পারবেন। ডিবির যুগ্ম কমিশনার আরও বলেন, সমমানাদের নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসার একটা চিন্তা তার মধ্যে চলে এসেছিল। বড় নেতা হতে চেয়েছিলেন, তাই তার বক্তব্যের ধরন পাল্টে গিয়েছিল। কিন্তু আইনের ব্যত্যয় যারাই করেছেন তারা কেউ ছাড় পাবে না, সবাইকে আইনের আওতায় আনা হবে। শুধু সময়ের ব্যাপার, আমরা শুধু সঠিক সময়ের অপেক্ষা করছি। মামুনুলের কয়েকটি বিএনএ বিতর্ক এবং জিডির বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে মাহবুব আলম বলেন, আমরা বিষয়গুলো পর্যালোচনা করছি, আমরা দেখব এগুলো কি তার ব্যক্তিগত বিষয় নাকি তার কোনো অনৈতিক উদ্দেশ্য ছিল। অনৈতিক অসামাজিক উদ্দেশ্য প্রণোদিত হলে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, আমাদের প্রতি সব নির্দেশনা দেওয়া আছে, সে অনুযায়ী আমরা বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে কাজ করছি, আমরা অবশ্যই এর একটা চূড়ান্ত ব্যবস্থা নেব। দেশের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের দাবি, নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, মামুনুল হক আটক হবেই, এর আগে হেফাজত তাকে বহিষ্কার করলে প্রক্রিয়া সহজ হবে, এজন্য কিছুটা সময় নেওয়া হচ্ছে। তবে হেফাজত কোনো সিদ্ধান্ত না নিলেও আমরা তাকে গ্রেপ্তার করব, এই লকডাউনের মধ্যে সেটা ঘটতে পারে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টে সঙ্গিনী সহ অবরুদ্ধ হওয়ার পর মামুনুল তাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন। র্যাব সদর দপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তাও নাম না প্রকাশ করার শর্তে এই ধরনের ইঙ্গিত দেন। তিনি বলেন, আমরা নির্দেশনা অনুযায়ী বড় অভিযানের প্রস্তুতি নিয়ে রেখেছি। পুলিশের চোখে মামুনুল হক পলাতক থাকলেও রিসোর্ট কাণ্ডের পর থেকে তিনি মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসাতে আছেন বলে নিশ্চিত করেন র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, তিনি হয়তো গ্রেপ্তার এড়ানোর কৌশল হিসাবে মাদ্রাসা থেকে বের হচ্ছেন না, নিরাপদ ভেবে মাদ্রাসার একটি কক্ষে তিনি অবস্থান করছেন। এরই মধ্যে দেশের বেশ কিছু সংবাদ মাধ্যম ফলাও করে প্রচার করছে মামুনুল হকের নৈতিক স্থলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেছেন সংগঠনটির শীর্ষ নেতারা। তাকে বহিষ্কারের প্রস্তাবও করেছিল একটি অংশ, তবে সংগঠনটির আমির জুনায়েদ বাবুনগরী সে প্রস্তাব নাকচ করে দিয়েছেন। গ্রেপ্তার হওয়া হেফাজত নেতাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে এমন তথ্য জানিয়েছে পুলিশ, এমনই দাবি করে সংবাদ মাধ্যমগুলো এই খবর প্রচার করছে। সংবাদ মাধ্যমগুলোর দাবি, মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর গত 11 তারিখ হাটহাজারী মাদ্রাসায় জরুরি বৈঠকে বসেন কেন্দ্রীয় কমিটির নেতারা। বৈঠকে মামুনুল হকের নৈতিক স্থলনের বিষয়টি স্বীকার করে হতাশা ব্যক্ত করেন সংগঠনটির শীর্ষ নেতারা।
সংগঠন থেকে তাকে বহিষ্কারের প্রস্তাব দেন আজিজুল হক ইসলামাবাদী। প্রস্তাবটি নাকচ করে দেন সংগঠনটির আমির জুনায়েদ বাবু নগরী। এই মুহূর্তে বহিষ্কার করা হলে তিনি গ্রেপ্তার হতে পারেন, ফলে এই সিদ্ধান্ত থেকে সরে আসা হয়। মামুনুলের গ্রেপ্তার এড়াতে মাদ্রাসা খোলা রাখারও সিদ্ধান্ত হয়। সেই বৈঠক নিয়ে সংবাদ মাধ্যমে একটি বিশেষ প্রতিবেদন উঠে এসেছে, যথেষ্ট যাচাই বাছাইয়ের পরে আমরা আপনাদের সামনে তা তুলে ধরছি। 11 এপ্রিল হাটহাজারী মাদ্রাসায় ডাকা হয় জরুরি বৈঠক। বেলা 11:30 থেকে 4:15 পর্যন্ত চলা বৈঠক শেষে হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী দাবি করেন, মামুনুলের বিষয়টি নিয়ে কোনো আলোচনায় হয়নি। তবে বৈঠকে উপস্থিত অন্য নেতারা বলছেন ভিন্ন কথা। নাম প্রকাশে না করার শর্তে তারা বলেন, ঢাকা কেন্দ্রিক একটি পক্ষ মামুনুল হককে আরও সময় দেওয়ার অনুরোধ জানায়। তবে হাটহাজারী মাদ্রাসা কেন্দ্রিক পক্ষটি চেয়েছিল মামুনুল হককে যেন হেফাজত থেকে অব্যাহতি দেওয়া হয়, তবে শেষ পর্যন্ত মামুনুল হক টিকে যান, এমনটাই দাবি সংবাদ মাধ্যমগুলোর। এ বিষয়ে জানতে চাইলে বিস্তারিত কিছু বলতে না চাইলেও হেফাজতের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান সংবাদ মাধ্যমে বলেন, হেফাজতে ইসলামের কেন্দ্র নায়েবে আমির ও নারায়ণগঞ্জ জেলার কমিটির সভাপতি মাওলানা আব্দুল আওয়াল হুজুর মামুনুল হককে নিয়ে আলোচনা শুরু করতে চান। কিন্তু আমিরে হেফাজত জুনায়েদ বাবুনগরী বলেন, মামুনুল হকের বিষয়টি ব্যক্তিগত, তাই এই বিষয়ে বৈঠকে আলোচনা না করাই উত্তম। তবে হেফাজতের বিষয়ে খোঁজখবর রাখা আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখপাত্র উসামা মাদানী ফেসবুকে লিখেছেন, বৈঠকের এক পর্যায়ে মামুনুল হককে অব্যাহতির বিষয়ে একমত হন অধিকাংশ নেতা। তারা মনে করছেন, এই বিষয়টিকে ঘিরে মিডিয়া হেফাজত ইসলামকে জড়িয়ে নানা লেখালেখি করার সুযোগ পাচ্ছে। তবে মামুনুলের রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা খোরশেদ আলম কাশেমি কিছুটা সময় চেয়ে বলেন যে, মামুনুল হক সাহেব নিজ থেকেই পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তার সম্মান রক্ষার্থে অব্যাহতি না দিয়ে এই সুযোগ করে দেওয়া হোক। পরে হেফাজতের ঢাকা মহানগর শাখার আমির জুনায়েদ আল হাবিব এই বক্তব্যে সমর্থন করেন বলে প্রচারিত হচ্ছে। এরপর মামুনুল হকের বিষয়টি নিয়ে আর কেউ কথা বলেনি। হেফাজতের নায়েবে আমির ও নারায়ণগঞ্জ শাখা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আওয়ালও স্বীকার করেন, তাদের বৈঠকে মামুনুলকে নিয়ে আলোচনা হয়েছে, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি তিনি। আওয়াল সাহেব সংবাদ মাধ্যমে বলেন, মজলিসে তো কত কথাই হয়, সব কথাই তো সবাই শুনে না, সবাই মানে না। তারপরও বলবো, দলের সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত, মামুনুলকে ছাটাই আপনার প্রস্তাব তোলায় আপনার তো অবমূল্যায়ন হয়েছে, এমন মন্তব্যে তিনি বলেন, আমি কিছু বলবো না, আমি শুধু শুনবো তারা কি বলতে চায়। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এটা বলাই যায়, মামুনুল হক ভিতর বাহির সকল দিক থেকেই মোটামুটি বেশ বিপদে আছেন। তার এই বিপদ থেকে উত্তরণের কোনো পথ খুঁজে বের করা এই মুহূর্তে বেশ কঠিনই। তবে একটা আশার বাণী আমিরে হেফাজত আল্লামা বাবুনগরী শুনিয়েছেন। জুমার খুতবায় তিনি বলেছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, এই জুলুমের শেষ একদিন হবে, সেদিন ইসলামের বিজয় হবে, বিজয়ের বেশে মুক্তি পাবে সকল আলেম ওলামা। জুনায়েদ বাবুনগরীর এমন ভাবনার সাথে আপনি একমত হলে ভিডিওটির কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখতে পারেন, মতামত জানাতে পারেন মামুনুল হকের সর্বশেষ পরিস্থিতি নিয়েও। সবশেষে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। সময়ের আলোচিত আরও নানান বিষয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।